আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ওপেন বাইট প্রবলেম ও তার চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় অ্যান্টেরিওর ওপেন বাইট প্রবলেম অর্থাৎ সামনের দিকে এ এরকম ফাঁকা থাকে মাড়ির দিকটা দাঁতের উপর দাঁত রাখলে কয়েকটা মাড়ি মিললেও সামনের দিকটা এমন ফাঁকা থাকে এটিকে আমরা অ্যান্টেরিওর ওপেন বাইট প্রবলেম বলে থাকি তো ভিউয়ার্স এ ধরনের সমস্যায় দাঁত আঁকা বাঁকাও থাকতে পারে যেমনটি দেখেন এখানে দাঁত আঁকা বাঁকা নাই অথচ সামনের দিকটায় ফাঁকা আছে এই ধরনের সমস্যাগুলা ট্রিটমেন্ট করে সমাধান করা সম্ভব ভিউয়ার্স কম হোক বেশি হোক যদি সামনের দিকে এমনটি ফাঁকা থাকে এখানে দেখুন আঁকা পাকা দাঁত রয়েছে এই সমস্ত দাঁত ট্রিটমেন্ট করে ঠিক আগের পজিশনে বা সাধারণত যে পজিশনে থাকে তেমনটি করা যায় তবে এ ধরনের ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে এগুলা আহ স্বাভাবিক করা হয় সেগুলা বেশ সময় সাপেক্ষ ট্রিটমেন্ট কারো কারো এক দেড় বছর দু বছর পর্যন্ত সময় লাগতে পারে এই ধরনের ট্রিটমেন্ট করানোর জন্য তো ভিওয়ার্স এ ধরনের দাঁতের দাঁতের যে ট্রিটমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ব্রেসের মাধ্যমে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে রুগীর পজিশন অনুযায়ী অস্ত্রোপচারও করা হতে করা হয়ে থাকে ওপেন বাইট সমস্যা বা ক্রস বাইটের যে সমস্যাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে তো ভিওয়ার্স এ ধরনের যে দাঁতগুলো থাকে সেগুলো আপনি ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক পর্যায়ে আনতে পারেন যেমনটি এখানে দেখুন যে এখানে ব্রেসের ট্রিটমেন্ট করে বেশ কয়েকটি দাঁতের শেপ সুন্দর করা হয়েছে যেমন এখানে এটি হচ্ছে ওপেন বাইট প্রবলেম ছিল সেটি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করায় ধীরে ধীরে কিন্তু সেম যেমনটি থাকার কথা স্বাভাবিক অবস্থায় তেমনটি হয়ে গেছে আর এমনটি করতে অনেক সময় প্রয়োজন হয় এই ট্রিটমেন্টে বিশেষ করে ব্রেসের ট্রিটমেন্টে বেশ সময় সাপেক্ষ হয়ে থাকে আর যদি ওপেন বাইট প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে সময়টা আরও অধিক প্রয়োজন হয় দেড় বছর বা দু বছর পর্যন্ত এ ধরনের চিকিৎসায় সময় লেগে যায় তো ভিউয়ার্স এ ধরনের সমস্যায় দেখুন এখানে যে ওপেন বাইট প্রবলেমটি ছিল এটি কিন্তু ট্রিটমেন্ট করে স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে একমাত্র ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমে এটি করাতে পারবেন তবে বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট এই ব্রেসের ট্রিটমেন্টটি এখানে দেখুন এখানেও দেখা যাচ্ছে যে ওপেন বাইট প্রবলেম ছিল সেটিও কিন্তু ধীরে ধীরে ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে আর এই ট্রিটমেন্টটি বেশ ব্যয়বহুল হয়ে থাকে এবং অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে তো ভিউয়ার্স যাদের এ ধরনের ওপেন বাইট প্রবলেম রয়েছে তারা চাইলে ট্রিটমেন্ট হতে পারেন ট্রিটমেন্ট করে সেম আগের পজিশনে আপনারা নিয়ে যেতে পারেন বা স্বাভাবিক পর্যায়ে যেমনটি দাঁতটি থাকে তেমনটি আপনি করিয়ে নিতে পারেন ট্রিটমেন্ট করে তবে ধৈর্যহারা হলে হবে না ব্রেসের ট্রিটমেন্টটি অত্যন্ত এবং ব্যয়বহুল ট্রিটমেন্ট এটি আপনার মাথায় রাখতে হবে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা যারা আছে তারা ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন আর তার জন্য আপনার নিকটস্থ যারা ডেন্টিস্ট রয়েছেন দাঁতের ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া কথাগুলো অনুসরণ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম